আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসলাতু ওসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সালাত সিয়াম হজ জাকাত সহ অন্যান্য ফরজ বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাজিল করেছেন, একইভাবে পর্দার বিধানকে মেনে চলাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আমাদের জন্য। নারী পুরুষ উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৃষ্টিগুলোকে এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য সুস্পষ্ট নির্দেশ করেছেন কোরআনে কারিমে। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, অর্থাৎ হে রাসূল, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত রাখেন, হেফাজত রাখেন, তারা যেন অপাত্রে দৃষ্টিপাত না করে, পর নারীর সৌন্দর্য অবলোকনে যেন দৃষ্টিগুলোকে ব্যবহার না করে এবং লজ্জাস্থানকে যেন হেফাজত করে। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই নির্দেশ করেছেন নারীদেরকেও। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ইলা আখিরিল আয়া, অর্থাৎ আর নারীরা যেন তাদের সৌন্দর্যকে স্বামী এবং নিজেদের মাহরাম যাদের সঙ্গে তাদের দেখা দেওয়া জায়েজ আছে তারা ছাড়া অন্য কারোর সামনে নিজেদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে ইরশাদ করেছেন, ফাল আইনানি তাজনিয়ান ওয়া যিনাহুমা আন-নাযর, অর্থাৎ মানুষের চোখেও জেনা করে, আর চোখের জেনা হলো চোখ দিয়ে অপাত্রে দৃষ্টিপাত করা, যাকে দেখার অনুমোদন আমাকে দেওয়া হয়নি তার দিকে দৃষ্টিপাত করা, তার সৌন্দর্য অবলোকন করা, এটা হলো চোখের জেনা। অতএব একজন মুসলিমকে সালাত সিয়ামের ব্যাপারে যেরকম গুরুত্ব দিতে হবে, অন্যান্য ফরজ বিধান ক্ষেত্রে যেরকম গুরুত্ব দিতে হবে, পর্দার বিধানের ক্ষেত্রেও গুরুত্ব তাকে দিতে হবে। প্রিয় দর্শক, আজ আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে কত রকমের ব্যত্যয়, কত রকমের ফ্যাসাদ, কত রকমের সমস্যা দেখতে পাচ্ছি আমরা, যেগুলোর মূলে রয়েছে পর্দার বিধানকে না মানা। আমাদের সমাজে অনেক মুসলিম পুরুষ রয়েছেন যারা বাহিরে পর্দার বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করেন, কিন্তু বাসার অভ্যন্তরে বা পরিবারের ভেতরে কিছু কিছু সদস্য আছে যাদের সঙ্গে তাঁর পর্দার বিধান মেনে চলতে হবে, তাদের দিকে দৃষ্টিপাত করা জায়েজ নেই, সে বিষয়টি তারা খেয়াল করছেন না। আবার অনেক মা বোনকে দেখা যায় বাহিরে বোরকা পরেন, কিন্তু বাসায় দেখা গেল দেবর, ভাসুর অথবা এমন কিছু লোকদের সঙ্গে তারা দেখা দিচ্ছেন যাদের সঙ্গে দেখা দেওয়া তার জন্য জায়েজ নাই। এজন্য আজ আমরা জানার চেষ্টা করব, একজন পুরুষ তাঁর শ্বশুর বাড়িতে কাদের সাথে দেখা দিতে পারবেন আর কাদের সাথে দেখা দিতে পারবেন না, আরেকজন মেয়ে মানুষ তিনি তাঁর শ্বশুর বাড়িতে কোন সব পুরুষদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আর কাদের সঙ্গে তিনি দেখা করতে পারবেন না। এ বিষয়ে প্রিয় দর্শক, পুরুষের জন্য শ্বশুর বাড়িতে যে সমস্ত মহিলারা আছেন তাদের মধ্য থেকে তাঁর শাশুড়ির সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারবেন, তার সঙ্গে দেখা দিতে পারবেন, এবং শাশুড়ির মা অর্থাৎ স্ত্রীর নানির সঙ্গে দেখা দিতে পারবেন, স্ত্রীর দাদির সঙ্গে দেখা দিতে পারবেন, এবং তাদের মা থাকলে অর্থাৎ নানির মা বা দাদির মা থাকলে তাদের সঙ্গে দেখা দিতে পারবেন। এছাড়া একজন পুরুষের জন্য তার শ্বশুর বাড়ির ছোট কন্যা শিশু বাদে এবং একান্ত অনেক বেশি বয়োবৃদ্ধা হয়ে গেছেন এমন নারী যদি হন যে যার দিকে কুদৃষ্টি দেওয়ার মতো কোনো স্কোপ নেই, এরকম বয়স্কা নারী থাকলে তাদের সঙ্গে দেখা দিতে পারবেন, এছাড়া অন্য কারোর সঙ্গে দেখা দিতে পারবেন না। আমরা আরও সংক্ষেপ করে বলতে পারি, পুরুষের জন্য শ্বশুর বাড়ির শুধু শাশুড়ির সঙ্গে এবং শাশুড়ির মা এবং শ্বশুরের মা তাদের সঙ্গে দেখা দিতে পারবেন, আর কারোর সঙ্গে তিনি দেখা দিতে পারবেন না। আর প্রত্যেকেই তার গায়ের মাহরাম হিসাবে বিবেচিত হবে, স্ত্রীর ভাবি হতে পারে, স্ত্রীর বোন হতে পারে। বোনের ক্ষেত্রে তো নিষেধাজ্ঞা আরও মারাত্মক, কারণ সহিহ বুখারী মুসলিম একজন বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামু আল মউত, কোন একজন সাহাবি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, শালিকার সঙ্গে পুরুষের জন্য আর নারীর জন্য দেবরের সঙ্গে দেখা দেওয়ার বিষয়ে আপনি কী বলেন? তিনি বলেছেন, এটা তো মৃত্যু, মৃত্যুকে যেরকম তোমরা ভয় পাও, একজন পুরুষ তার শ্যালিকাকে, একজন নারী তার দেবরকে, ভাসুরকে সেরকম ভয় পাওয়া উচিত, তাদের থেকে এরকম দূরে থাকা উচিত, কারণ এখানে ফিতনা অনেক বেশি থাকে এবং ফিতনা পতিত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে, সেই জায়গা থেকে সাবধান থাকতে হবে। তাহলে একজন পুরুষ তার স্ত্রীর ভাবি, স্ত্রীর বোন, ভাগ্নি, ভাতিজি, স্ত্রীর খালা, মামি, চাচি, তাদের কারোর সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, শুধুমাত্র শাশুড়ি, শাশুড়ির মা এবং ছোট বাচ্চা থাকলে তাদের সাথে এবং অতিরিক্ত বৃদ্ধা মহিলা থাকলে তাদের সঙ্গে দেখা দিতে পারবেন। আরেকজন নারী তিনি তাঁর শ্বশুর বাড়িতে পুরুষদের মধ্য থেকে তাঁর শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ দিতে পারবেন এবং স্বামীর দাদা, স্বামীর নানা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া ছোট কোনো ছেলে যদি থাকে, বাচ্চা ছেলে, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, এবং এর বাইরে অন্য কোনো পুরুষের সাথে, এমনকি স্বামীর ভাই তাঁর ছোট হোক, দেবর হোক, ভাসুর হোক, তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, বরং তাদের সঙ্গে দেখা দেওয়াটা আরও জঘন্য অপরাধ, যেটি আমরা একটু হাদিস আগে হাদিস উল্লেখে মাধ্যমে জানতে পারলাম। অনেকে মনে করেন যে দেবর সে তো ছোট ভাইয়ের মতো, এটা আমাদের নিজেদের মনগড়া কথা।
ছোট ভাইয়ের মতো হলে কি হবে? দেবরের সঙ্গে আপনার স্বামী মারা গেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, তাহলে সে ব্যক্তি আপনার গায়রে মাহারাম। আর স্বামীর মৃত্যুর পরে যার সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন সে ব্যক্তি আপনার গায়রে মাহারাম, তার সঙ্গে আপনাকে পর্দার বিধান মেনে চলতে হবে। না মানার কারণে কত সংসার ভাঙছে, কত সমস্যা তৈরি হচ্ছে। আর কোনো সমস্যা তৈরি না হলেও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমাদেরকে মেনে চলতে হবে। পুরুষ এবং নারীর শ্বশুর বাড়িতে কারা কারা মাহারাম গায়রে মাহারাম, এই বিষয়টি আমরা উল্লেখ করার কারণ হলো, প্রিয় দর্শক, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পারিবারিকভাবে পর্দার বিধানটা মানাটা কঠিন হয়ে যায়। একই পরিবারে যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে নারীরা ভাসুর এবং দেবর সহ অন্য গায়রে মাহারাম আছেন, ভাসুরের ছেলে থাকতে পারে, দেবরের ছেলে থাকতে পারে, যারা বালেগ হয়ে গেছে তাদের সঙ্গে পর্দার বিধান মেনে চলা উচিত। তাদের সঙ্গে পর্দার বিধান মানার ক্ষেত্রে যৌথ পরিবারে থাকলে যথাসম্ভব ঘুমটা দিয়ে বা নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলাফেরা করবেন। আর যদি পৃথক থাকতে পারেন পর্দার স্বার্থে সেটা আরও বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নির্দেশকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।